পথ দুর্ঘটনায় মৃত্যু স্থানীয় এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটে ভাঙড় কাশীপুর থানা এলাকার গাবতলা বাজারে। গতকাল রাত 8টা নাগাদ হাতিশালা গ্রামের এক স্থানীয় ব্যবসায়ী সাইকেল নিয়ে তার দোকানের জন্য কিছু খুচরো মাল আনতে যাচ্ছিলেন গাবতলা বাজারে। একটি ট্রাকের ধাক্কায় ওই সাইকেল আরোহী গাবতলা ব্রিজে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর তা নিয়েই বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় গাবতলা বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম ইসলাম মোল্লা, বয়স 55। দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় কাশীপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে। মূলত কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে? মূলত যিনি মারা গেছেন ও বাজারে যাচ্ছিলেন সাইকেল নিয়ে। একটা বাড়িতে ছোট্ট মুদি দোকান আছে, সেই দোকানের মালপত্র কেনার জন্য সাইকেল নিয়ে গাবতলা বাজারে যাচ্ছিলেন। এমতো অবস্থায় এই এলপি 10 চাকায় এলপি এই গাড়িটা পিছন দিয়ে এসে সাইডে, গাড়ির সাইডেই ধাক্কাটা লেগে যায়, লেগে পড়ে যায়, বাঁ দিকেই পড়ে যায়। পড়ে গিয়ে ব্রিজের উপর পড়ে যায়, গাবতলা ব্রিজের উপর পড়ে গিয়ে মাথাটা ওই ব্রিজের কানায় ওখানেই লেগে যায়, গিয়ে ওখানে স্পট ডেথ হয়ে যায়। গাড়িটা কি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়ি ধরা পড়েছে, ও মনে হয় কাশীপুর থানায় নিয়ে গেছে। আপনার নাম পরিচয়? আবু সাহেব মোল্লা। যিনি মারা গেছেন আপনার কি? আমার কাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।